আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষ যাবতীয় বিপদ আপদে ও বিভিন্ন প্রয়োজনে আল্লাহর নিকট দোয়া করে থাকে। কারো দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আবার কারো দোয়া দেরিতে কবুল হয়, আবার কারো দোয়া পরকালে প্রদান করা হবে। কিন্তু দোয়া করার পূর্বে দোয়া করার পরিবেশ তৈরি করতে হবে, যেভাবে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই বিষয়ে পবিত্র কোরআনে মানুষকে জানিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করলে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দার মনের আশা পূর্ণ করবেন, বান্দার দোয়া কবুল করবেন, বান্দা কিভাবে উত্তম ফলাফল লাভ করবেন, এ প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেছেন। দোয়া কবুল করানোর জন্য বান্দাকে অবশ্যই কোরআন সুন্নাহর নির্দেশিত পদ্ধতিতেই দোয়া করতে হবে। দোয়ার ফলাফল লাভের জন্য সংক্ষেপে কিছু দিক নির্দেশনা তুলে ধরা হলো, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এক নম্বর হলো, বান্দার সবসময় উচিত আল্লাহ তাআলার দরবারে অনুগত, অসহত ও দীনতাহীনতা প্রকাশ করে দোয়া করা উত্তম। আল্লাহ তাআলার নির্দেশনাও এমনই, তিনি বলেন, তোমরা সেই প্রতিপালককে ডাকো কাকতি মিনতি করে এবং অতি গোপনে। তিনি সীমা অতিক্রমকারীদেরকে পছন্দ করেন না। পৃথিবীকে কুসংস্কার মুক্ত ও ঠিক করার পর তাতে ফাসাদ সৃষ্টি করো না, তাকে ডাকো ভয় ও আশা সহকারে, নিশ্চয় আল্লাহর দয়া ও করুণা সৎকর্মশীলদের নিকটবর্তী। সূরা আরাফ আয়াত নং 55-56। দুই নম্বর হলো, দোয়া করতে হবে পরিপূর্ণ এখলাস ও তথা একাগ্রতার সঙ্গে, কেননা আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে উদ্দেশ্য করে বলেন, তিনি চিরঞ্জীব, তিনি ব্যতীত আর কোনো ইলাহা নেই, অতএব তাকে ডাকো, তার নিকট চাও একনিষ্ঠ ইবাদতের মাধ্যমে। সূরা মুমিন আয়াত নং 66। তিন নম্বর, মানুষের সবচেয়ে বড় দোয়া হলো ধৈর্য ও নামাজ। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের অনেক জায়গায় ধৈর্য এবং নামাজের মাধ্যমে তার সাহায্য প্রার্থনা করতে নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, এবং বিনিতগণ্য ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে উভয়টি অর্থাৎ নামাজ ও ধৈর্য অত্যন্ত কঠিন। সূরা বাকারা আয়াত 45। চার নম্বর হলো, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য দোয়া কবুলের চমৎকার দিক নির্দেশনা প্রদান করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা দোয়া করবে তখন প্রার্থিত ও কাঙ্ক্ষিত জিনিস লাভের বিষয়ে শুধু বিশ্বাস রাখবে এবং বলবে, হে আল্লাহ, যদি তুমি চাও আমাকে প্রদান করো, কেননা তোমাকে বাধ্যকারী কেউ নেই। সহিহ বুখারী। তাই বন্ধুরা, চলুন আমরা উক্ত বিষয়গুলো মেনে চলবো এবং আজকে ছোট্ট একটি দোয়া শিখে নেব। দোয়াটির উচ্চারণ হলো, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাজাতিল খয়ের, অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে হঠাৎ কল্যাণ দাও। এবং পাশাপাশি এ দোয়াটিও পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিকা, অর্থ, হে আল্লাহ, আমি তোমার দয়া কামনা করছি। উক্ত এই দোয়াটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বড় একটি দোয়ার এক অংশ। উক্ত দোয়া দুটি যে কোনো ফরজ নামাজের পরে মুনাজাত ধরে একবার একবার করে পড়বেন, তারপরে আপনার মনের ইচ্ছেগুলো মহান রব্বুল আলামিনের কাছে তুলে ধরবেন, দেখবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল মনের ইচ্ছা, আপনার চাওয়া পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন, তাই সুবিশ্বাস রেখে আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে, ইসলামিক কাজে যদি সহায়তা করতে চান, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার শেয়ার করার মাধ্যমে অনেক মানুষ এই আমলটি করে উপকৃত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।